প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কাজীমালী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত। গত ক্লাসে আমরা কিছু সৃজনশীল প্রশ্নের অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করেছিলাম। তো আজকে আমরা আরও একটি নতুন যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা পড়বো এবং সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করছি তোমরা মনোযোগের সাথে ক্লাসটা করবে। তোমরা খাতা এবং কলম সামনে নাও, নিয়ে বসো, আমরা ক্লাসটা শুরু করছি। তাহলে চলো আগে আমরা প্রশ্নটা পড়ে নিই। খেয়াল করো, তোমরা এখানে প্রশ্নটিতে তোমাদের বইয়ের প্রশ্ন বইয়ে আছে, অধ্যায় অনুশীলনী 3-এর 4 প্রক্রিয়া সমস্যা চ্যাপ্টারের একটি সমস্যা। ওইখান থেকে আমরা একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করব। জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল, 588 টাকার মাছ কিনলেন। তিনি প্রতি কেজি চালের মূল্য 38 টাকা, প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। এগুলো হচ্ছে আমাদের কিছু তথ্য। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমাদের নিজের সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে আমরা দেখি প্রথমে আমাদের কি বলেছে। তিনি চাল ও সয়াবিন তেল কেনার জন্য মোট কত টাকা খরচ করলেন। তো আমরা জানি মোট বললে সেটা যোগ করে বের করতে হয়। তাহলে আমরা চাল এবং সয়াবিন তেলের খরচটা আমরা যোগ করব এখানে, সেটাই বলা হয়েছে। কারণ খেয়াল করো, চালের জন্য কিন্তু আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা বলেনি। কি বলেছে? বলেছে 40 কেজি চাল। চালের পরিমাণ দিয়েছে কিন্তু কত টাকা খরচ হয়েছে সেটা বলেনি। এখন তাহলে মোট কত টাকা খরচ হয়েছে চাল এবং সয়াবিন তেল কেনার জন্য, সেই অঙ্কটা করার জন্য আগে আমাকে কত টাকা চাল কেনার জন্য কত টাকা প্রয়োজন হয়েছিল সেটা বের করে নিতে হবে। খেয়াল করো, তোমরা এখানে প্রতি কেজি চালের মূল্য দেওয়া আছে, সেটার সাহায্যে আমরা কি করবো এখন, উনি কত কেজি চাল কিনেছিলেন, 40 কেজি চাল কিনেছিলেন, সেটার মূল্যটা আমরা বের করে নিব। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে আমরা প্রথমে কি লিখবো শুরুতে, তিনি প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। লিখো তোমরা, প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তাহলে 40 কেজি চাল কিনেছিলেন তিনি, তাহলে 40 কেজি চালের মূল্য, তোমরা জানো যে 40 কেজি চালের মূল্য আরো বেশি হবে, যে কারণে এটা আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। তো তোমরা গুণটা করো, তোমাদের যার যার খাতে গুণটা করো। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 0, 0, 4 8 32 হবে, আমাদের হাতে থাকলো 3 3 4 12 15, 0 2 5 1, অর্থাৎ কত টাকা প্রয়োজন হয়েছিল, 1520 টাকা। এখন খেয়াল করো, চালের জন্য ওনার কত টাকা প্রয়োজন হয়েছিল, 1520 টাকা প্রয়োজন হয়েছে। এখন আমরা তাহলে সয়াবিন তেলের কিন্তু আবার মূল্য দেওয়া আছে 265 টাকা, আমরা লিখব। সুতরাং তিনি চাল ও সয়াবিন তেলের জন্য মোট জানতে চেয়েছে, সেজন্য আমরা লিখবো মোট খরচ করলেন, খরচ করলেন। তাহলে সবসময় মনে রাখবে, মোট জানতে চাইলে বিষয়টা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। 265 টাকা তোমরা যোগ করে ফেলো। এটা যদি আমরা যোগ করি কত, তোমরা অবশ্যই রাফ দেখাবে, আমি এদিকে দেখাচ্ছি, তোমরা খাতার ডান পাশে দেখাবে, এই যে এভাবে করে রাফ অবশ্যই দেখাবে, এবং উপরে কি লিখবে, রাফ শব্দটা লিখবে প্রত্যেকটা অঙ্কের পাশে, রাফটা দেখাবে। 5 8 7 1, অর্থাৎ 1785 টাকা। তার টোটাল কত খরচ হয়েছিল, 1785 টাকা। ওকে, তাহলে আমরা এখন পরের প্রশ্নটা খেয়াল করি, কি বলেছে। তিনি মোট কত টাকার বাজার করলেন। খেয়াল করো, উনি কি কি কিনেছিলেন, চাল, সয়াবিন তেল এবং কি কিনেছেন, মাছ কিনেছিলেন। এখন আমরা সবগুলোর মূল্যই কিন্তু জানি, তাহলে বাজার কত টাকা করলেন সেটা আমরা বের করতে হলে এটা যোগ করতে হবে। আমরা ক নং এ বের করেছিলাম যে 40 কেজি চালের মূল্য কত, এই জন্যে আমাদের আর আলাদা করে কি করতে হবে না, 40 কেজি চালের মূল্য এখানে আর বের করতে হবে না। কিভাবে লিখতে হয় সেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের। তাহলে আমরা কি লিখবো এখানে, ক নং হতে প্রাপ্ত, কি লিখবো, ক নং হতে প্রাপ্ত। আমরা একেবারে এটা নিয়ে কাজ করে ফেলবো, কারণ এখানে আমরা চাল সয়াবিন তেলের মূল্যটা জানি, চাল এবং সয়াবিন তেলের মোট খরচের সাথে যদি আমরা মাছের মূল্যটা যোগ করে দিই তাহলে তার মোট খরচের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো, চাল ও সয়াবিন তেলের জন্য, অথবা চাল ও সয়াবিন তেলের মোট খরচ, চাল ও সয়াবিন তেলের খরচ ক
কত? 1785, 1785 টাকা। খেয়াল করো, মাছের জন্য কত টাকা খরচ করলে? 588 টাকা। মাছ কিনলেন কত? 588 টাকা। এইটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এটা আমরা সহজে এখানে যোগ করে ফেলতে পারবো এভাবে, এবং এখানে লিখবো সুতরাং তিনি মোট বাজার করলেন। সুতরাং তিনি মোট বাজার করলেন, সুতরাং তিনি মোট বাজার করলেন কত? যোগ করো 5, 8 কত হবে? 13। 13, 3 আমাদের হাতে থাকবে 1, 8, 8 যোগ করলে 16, 1 17, 17, 7 হাতে 1, 5, 8, 7 যোগ করলে 12, 1, 13 3 হাতে আছে 1, 1, 1 যোগ করলে 2। তাহলে আমরা পেয়ে গেলাম খ নম্বরে আনসার কত? 2373 টাকা। কত? 2373 টাকা। এবার আসো, বাজার করার পর তার কাছে কত টাকা রইল? খেয়াল করো কি বললো, বাজার করার পর তার কাছে কত টাকা রইল? এখানে আমরা এটা কিভাবে করবো? এখানে দোকানদারকে 3000 টাকা দিলেন, তিনি বাজার করেছেন, বাজার করার পর দোকানদারকে কি করলেন? 3000 টাকা দিলেন। তাহলে দোকানদার অবশ্যই তাকে কিছু টাকা ফেরত দিব, সেই টাকাই তার কাছে রইল। সবসময় মনে রাখবে শিক্ষার্থীরা, তোমাদের যখন এরকম কত টাকা রইল বা কত টাকা অবশিষ্ট আছে বা দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে এই ধরনের কোনো প্রশ্ন জানতে চাই, অবশ্যই এটা আমাদের কি করতে হবে? অঙ্কটা বিয়োগ করতে হবে, সমস্যাটা সমাধান করতে হবে বিয়োগের মাধ্যমে। তাহলে এখন আমরা বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? তিনি বাজার করার পর যে টাকাটা পাবে সেটা, তাহলে উনি কত টাকা বাজার করলেন? 2373 টাকা। আমি ক নম্বর প্রশ্নটা মুছে দিল, আনসারটা মুছে দিচ্ছি। আমরা এখন এখানে লিখবো যে তিনি কত টাকার বাজার করলেন। এখানে আবার কি লিখবো? খ নম্বরতে প্রাপ্ত, এটা আমরা করবো গ। তো খতে যেহেতু আমরা মোট মূল্যটা পেয়ে গিয়েছি আলাদা করে, গ এর জন্য আর আমাদের মোট মূল্য বের করতে হবে না। একই রকম ভাবে আমরা যেমন এখানে লিখেছিলাম ক নং হতে প্রাপ্ত, এখানে আমরা লিখে নিব খ নং হতে প্রাপ্ত। কি লিখবো আমরা? খ নং হতে প্রাপ্ত। খ নং এ আমরা কি পেয়েছিলাম? তিনি বাজার কত টাকা করেছিলেন সেটা, তিনি মোট বাজার করলেন কত? 2373 টাকা। ঠিক আছে, হ্যাঁ। তিনি দোকানদারকে কত দিয়েছিল? 3000 টাকা। দোকানদারকে কত দিয়েছিল? দোকানদারকে 3000 টাকা। খেয়াল করো, এটা আমাদের প্রশ্নে দেয়া আছে এখানে, এই যে 3000 টাকা দিয়েছিলেন। এখন আমাদের অবশিষ্টটা আমরা বের করব, বা তার কাছে কত টাকা রইল সেটা আমরা বের করব। তাহলে আমরা এখানে লিখি সুতরাং, এখান থেকে দেখো বাজার করার পর তার কাছে কত টাকা রইলে। তোমরা সবসময় বারবার করে একাধিকবার প্রশ্ন করবে, অবশ্যই একাধিকবার প্রশ্ন করবে। বাজার করার পর রইল, বাজার পর রইল, যেহেতু তিনি দোকানদারকে বেশি দিয়েছিলেন সেটা অবশ্যই বড়। 3000 টাকাটা আমরা কি করব? এভাবে নিচে নিচে না লিখে আমরা পাশাপাশি লিখেও অঙ্কটা কি করতে পারি? সমাধান করতে পারি। এই ক্ষেত্রে তোমরা অবশ্যই কি করবে? রাফ দেখাবে। পাশাপাশি যদি তোমাদের অসুবিধা হয়, এই যে আমি তোমাদের রাফ করে দিচ্ছি, তোমরা কি করবে? রাফ করে করবে। 10 থেকে 3 গেলে থাকবে আমাদের 7, 9 থেকে 7 গেলে থাকবে 2, 9 থেকে 3 গেলে 6। এখানে আমরা যেহেতু ধার দিয়ে দিয়েছিলাম, এখানে 2, 2 থেকে 2 গেলে আর কিছুই থাকবে না। তাহলে আমরা কত পেলাম? 627 টাকা। তার মানে বাজার করার পর জাহিদুল হাসানের কত টাকা থাকবে? 627 টাকা। ঠিক আছে, ওকে। আশা করছি এতটুকু পর্যন্ত তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং লিখতে পেরেছ। এইবার দেখো ঘ নম্বরে কি বলা হয়েছে? তিনি যদি শুধুমাত্র চাল ও মাছ কিনতে কত টাকা খরচ হতো? এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে শুধুমাত্র কি চাল এবং মাছের কথা বলা হয়েছে, যে তিনি যদি শুধু চাল এবং মাছ কিনতেন কত টাকা খরচ হতো। এক্ষেত্রে তাহলে আমাদের কোনটা বাদ দিতে হবে? সয়াবিন তেল বাদ দিতে হবে। তো এখানে চালের কথা বলেছে, চাল কত টাকা কিনেছে বলে নেই, 40 কেজি কিনেছিল। তো এটার মূল্য আমরা কি করেছিলাম? একদম সর্বপ্রথম কনং এ কি করেছিলাম? বের করেছিলাম। এখন আমরা ওই কনং এর হেল্পটুকু নিয়ে এটা আমরা করতে পারবো, আলাদা করে আর বের করতে হবে না। তোমরা ঘ নম্বর দাও, লিখবো যে কনং হতে প্রাপ্ত। আমরা এখানে আবার কি লিখবো? কনং হতে প্রাপ্ত। চালের মূল্য ছিল কতটুকু? 40 কেজি
চালের মূল্য, চালের মূল্য সমান সমান কত ছিল? 1520 টাকা, ঠিক আছে? 1520 টাকা। এবং আমাদের জানতে চেয়েছে মাছ, মাছের জন্য তিনি খরচ করলেন, মাছ কিনলেন কত? 588 টাকা। সুতরাং কত টাকা খরচ হতো মাছ ও চাল, চাল ও মাছ কিনলে খরচ হতো, চাল ও মাছ কিনলে খরচ, তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে লিখবে, হতো। এটা যেহেতু আমরা যোগ করবো, অবশ্যই আমরা যোগ চিহ্ন দিব, যোগ করলে যোগের চিহ্ন, বিয়োগ করলে বিয়োগের চিহ্ন, গুণের সময় গুণের চিহ্ন ব্যবহার করব। আর হাতে 2 এর 10 এর 0 হাতে থাকবে, 1 5 5 10 হাতে আছে আমাদের, 1 11 আবারও হাতে আমাদের 1 রইল, এখানে 1 এর সাথে যোগ করলে 2, তার মানে 2108 টাকা। তোমরা সুতরাং দিয়ে লাইন লিখবে যে সুতরাং তিনি যদি শুধুমাত্র চাল ও মাছ কিনতে 2108 টাকা খরচ হতো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা যোগ্যতা ভিত্তিক একটা প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসবে, এবং সেটা তোমাদেরকে কী করতে হবে, সমাধান করতে হবে, যে কারণে অঙ্কগুলো তোমাদের বাসায় বারবার একাধিকবার চর্চা করতে হবে। একাধিকবার যদি তোমরা চর্চা করো তোমাদের আরও সুবিধা হবে না, ঠিক আছে? তো আজকে আমার তোমাদের এই তৃতীয় অধ্যায়ের পুরো অধ্যায়টা কিন্তু তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা সিলেবাসে নেই, তোমরা সিলেবাস পেয়ে গিয়েছো এখন পর্যন্ত, সকলেই আশা করছি সিলেবাস পেয়ে গিয়েছো। সিলেবাসে কিন্তু, সিলেবাসে কিন্তু তোমাদের কি নেই, পুরো চ্যাপ্টারটা নেই তোমাদের তৃতীয় অধ্যায়ে, যে কারণে তৃতীয় অধ্যায় প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাসে যতটুকু সংক্রান্ত অঙ্কগুলো আছে আমি যোগ্যতা ভিত্তিক তোমাদেরকে দেখালাম। পরবর্তীতে আমরা আশা করছি ইনশাআল্লাহ নতুন একটা চ্যাপ্টার শুরু করব, বা আমরা জ্যামিতি দিয়ে শুরু করব। তো আজকে এতটুকু, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।